নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রতিবাদে সারাদেশে বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতালে পুলিশি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার প্রতিবাদে জয়পুরহাটে বাম গণতান্ত্রিক জোট বিক্ষোভ সমাবেশ করেছে। বেলা ১২টায় জয়পুরহাটের চিনিকল সড়ক থেকে মিছিল বের করে কেন্দ্রীয় মসজিদের সামনে গিয়ে আধা ঘণ্টা ব্যাপী বিক্ষোভ সমাবেশ করেছে বাম জোটের নেতাকর্মীরা। এ সময় জেলা বাসদের আহ্বায়ক ওয়াজাদ আলী পারভেজের সভাপতিতে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি বদিউজ্জামান বদি, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রমজান ইসলাম, জেলা বাসদ সদস্য সচিব সামিউল ইসলাম বাবু, উৎপল দেবনাথ। বক্তব্যে বাম জোটের নেতারা বলেন, সোমবার সারা দেশে সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত বাজারে নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বাম জোটের ডাকা হরতালে জনগণের সমর্থন ছিল। দুঃখের বিষয়, একটা স্বাধীন গণতান্ত্রিক দেশে যখন গণতান্ত্রিক আন্দোলন হরতাল পালন করছে, তখন এদেশের পুলিশি আক্রমণের শিকার হতে হয় তাদের। তাই পুলিশি আক্রমণের তীব্র নিন্দা ও দ্রুত নিত্যপণ্যের দাম কমানোর দাবি জানান তারা। আমাদের উপর নির্যাতন করেছে, হামলা করেছে, গ্রেফতার করেছে, মিথ্যা মামলা দিয়েছে, সেই সমস্ত মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছে। আমরা সমাবেশ থেকে সংগ্রামে সহজে বসে হবে না, সেই মানুষকে বাঁচাতে হবে, সেই শ্রমজীবী মানুষকে বাঁচাতে হলে দ্রব্যমূল্যের দাম মানুষের নাগালের বাইরে যাওয়া যাবে না, সংগ্রামে সহজ বন্ধ করব। পশ্চিমের উত্তর আমরা আজকে খুঁজতে চাই, আমরা বলতে চাই অবিলম্বে যে সমস্ত দ্রব্যমূল্যের দাম এখনো বাড়তি মূল্যে বিক্ষোভ জানে, বাজার যেন বাজার পরিস্থিতি স্থিতিশীল থাকে সেই ব্যবস্থা করতে হবে। সেই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের বন্ধুরা, আপনারা জানেন যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বর্ধিত যে মূল্য, এই মূল্যের কারণে আমাদের সাধারণ জনগণের যে নাভিশ্বাস উঠেছে সেইখানে আমরা টিকতে পারছি না। আমাদের আয়ের চেয়ে ব্যয় বেশি হচ্ছে, ফলে আমাদের প্রতিদিনের যে খাদ্যের তালিকা সেইখান থেকে কাট ছাট করতে হচ্ছে। খেটে খাওয়া মানুষদের পক্ষে একটি জোট, বাম গণতান্ত্রিক জোট, সেই জোট গতকাল সারা দেশে হরতাল পালন করেছে। এই হরতাল আমাদের যৌক্তিক ছিল, কারণ এই হরতাল ছিল সাধারণ খেটে খাওয়া মানুষের, সাধারণ কৃষকের, শ্রমজীবী মানুষদের পক্ষের হরতাল ছিল। তারা ক্ষুদ্র শক্তি হলেও আমাদের পক্ষের কথা বলেছেন, তারা তৃপ্তি পেয়েছিল যে না আমাদের পক্ষের কোন মানুষ, কোন কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সদস্য, জনাতন দত্ত অন্তঃ আত্মের গ্রেপ্তার করা হয়েছে। আমরা দেখেছি ফলে আমরা এই যে বিভ্রান্তিকর অবস্থায় রয়েছি, আমরা মনে করি নিন্দা দেওয়া হচ্ছে সর্বর হামলার জন্য। হামলা করে তাদের গ্রেফতার করে জেল হাজতে রাখা হয়েছে, এদের মুক্তির দাবিতে আজকে সারা তিন পাঁচ দিন ধরে আর গতকাল আমরা হরতাল করে আহ্বান করেছে, তাতে কি উল্টা মারা হচ্ছে এবং কে মারছে আমাদের দেশে, আমাদের সেনার জন্য পুলিশ বাহিনী সুস্থ জনগণের পক্ষের শক্তি পুলিশ